কালার দেখলে প্রদীপের কালার বাকি অন্ধকার অন্ধকার ডার্ক 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 ওয়া মানে তুমি জানো কোথাও ফোকাস করবে কোথায় এটা খুব ভালো ইউজ করেছে আর তারপর ওই সিনটা যেখানে পিছনে রাবণ পড়ছে আর সামনে কন্টিনিউ থাপ 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 প্লিজ ওটা তো আমি কিছু দারুণ ছিল সিনটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশন পাবেন এছাড়া আপনারা আমাদেরকে ইনস্টাগ্রাম টুইটার আর ফেসবুকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই আর তাছাড়াও ওখানে কিছু পোস্ট থাকে আমরা আগে থেকে অনেক সময় জানিয়ে দিই কী কী ভিডিওস দেবো না দেবো সাজেশনও করতে পারেন ওখানে কমেন্ট করে আর এদের ডিসক্রিপশন আমাদের সরি লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে আমরা রিভিউ করছি না না রিঅ্যাকশন করছি ট্রেলার রিঅ্যাকশন করছি দশেরা আচ্ছা দশেরা হ্যাঁ এই টাইমে এটা কি কেউ সাজেস্ট করেছে না না এটা সাজেস্ট করেনি এটা ডাইরেক্টেড বাই শ্রীকান্ত ওডেলা ওকে প্রোডিউস করেছে সাধাকার চেরুকুড়ি আর মেন কাস্টিং এ আছে নানি আর নানিকে আই থিংক তুমি মোস্ট প্রোবাবলি মক্ষিতে দেখেছো যে মক্ষি ঠিক আছে মক্ষি যেসে ছিল ভিলেন টার না বুঝেছি মক্ষির ধন সারা জীবন থাকবো আমার সাথে যাই হোক দেখি তাহলে আমি কিছু জানি না আমরা কিছু জানি না এটা ব্যাপারে কি টপিক নিয়ে বা কিছু আমরা ট্রেলার দেখেই জানতে পারবো আমরা এটা হিন্দি ট্রেলার রিঅ্যাকশন করছি ওকে থ্যাংক ইউ কৃষ্ণ রাধা কে প্রীতি গঙ্গা সত্যি দারুণ ও কসম জুড়ি তু তো পেদাইশি কিসমত ওয়ালা তেরি জাগা তোর তো মম্মি লুঙ্গি উঠা কে লল্লু পঞ্জু কো ফুটনে কা और नशा उतरते ही क्या हुआ पूछने का वो डंडा दे मुझे ये ढक्कन वो हमें धोने के लिए डंडा मांग रहा है अपन की दादी की कसम अपन को टच भी किया तो टपक जाएगा दोबारा मारने का मौका नहीं मिलेगा पी के भूलना गलत नहीं है लेकिन गलत काम करके भूलना बहुत गलत है ट्रू मैं अंदर हूँ और तेरे दोस्त और है तो नहीं चाहिए ऐसी जिंदगी और अब ये सब लेकर आया है पता है किस रास्ते पे जा रहा है तू What? এটা কি ভিলেন স্টোরি? আবার একটা ভিলেনকে বুঝতে হবে? দারুন কত রিলিজ করছে এটা মার্চ বলো না প্লিজ না মার্চ আমি কিছু দেখতে পারবো না 30th মার্চ বাট সিনেমা হল মানে যেখানে অ্যাকশন আছে অবভিয়াসলি বাট অ্যাকশনের সাথে একটা ভালো আর মানে সব রকমের মানুষকে টাচ করে দেয়
আর তারপরে স্ক্রিন প্লে আর কালার, এটা কালার নিয়ে যা এত সুন্দরভাবে খেলে না, সেটাই মানে সিনেমাটোগ্রাফিক্যালি যদি বলি ফার্স্ট সিনটা এত সুন্দর ছিল, যেখানে ওই রাবণ পুড়ছে আর সামনে কন্টিনিউ ধপ 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 ধপ, ওটা তো আমি কিছু বাট আমার জন্য ওই মেয়েটাও যে এদিকে তাকালো, মানে তাকানোর সাথে সাথে যে দুটো পরপর কাট কাট করে স্ক্রিন দুটো জয়েন হলো, জাস্ট চোখ চেঞ্জ বিন্দি আর এগুলো দিয়ে সাজানো বিয়ের জন্য বা কিছুর জন্য, তো ওই দুটো ওই জায়গাটাও এত ক্লোজ শট, এত সুন্দর, এত পারফেক্ট শট, আর ওই অনুযায়ী স্টোরি টেলিংটা মানে মেয়েটাকে দিয়ে শুরু করলো, তো প্রথমে এটা মনে হয় কোনো ভিলেন স্টোরি হবে যেখানে আমরা আবার ভিলেনকে বুঝতে পারবো, মনে হলো কোনো কয়লা খনির কিছু ব্যাপার নিয়ে, কয়লার আচ্ছা কয়লা খনিতে কাজ করে এরকম কোনো শ্রমিকদের কিছু নিয়ে আমার মনে হচ্ছে স্টোরিটা। এখানে যা লেখ মানে সিনেমা দেখে মানে ট্রেলারটা দেখে তাই মনে হলো, আর এখানে যা লেখা আছে সেট ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য সিঙ্গারেনি কোল মাইন্স, ওকে সিঙ্গারেনি কোল মাইন্স নিয়ার গোদাবরি খনি, গোদাবরি আচ্ছা গোদাবরি তেলেঙ্গানাতে গোদাবরি খনি যেখানে আছে ওখানকার কোল মাইন্স এর কর্মচারীদের নিয়ে শ্রমিকদের নিয়ে মানে কোন স্টোরি, খুব সুন্দর মানে আমার মানে সাউথ ইন্ডিয়ান বলবো এটা মেইন ল্যাঙ্গুয়েজে তেলুগু ল্যাঙ্গুয়েজে বাট সম বাকি আমি হিন্দিতে দেখবো একদম, আর আমার যেটা মনে হয় এদের কালার ইউজ খুব ভালো হয়, খুবই ভালো, এত সুন্দর সুন্দর কালার ইউজ করে, দশেরা যে রেড কালারটা ইউজ করেছে এত সুন্দর লাগছে দেখতে, আমি বললাম না দশেরা মানে দশেরাটাকে রাবণের জন্য আমরা দশেরা করি, রাবণ বধ সব জায়গাতেই দশেরা তো মানে রাবণ বধের জন্য, তো ওই হিসাবে আমরা এটা পালন করা হয় রাবণের সাথে একটা কানেকশন, ওখানেও ধরো তুমি রামেশ্বরম বলো ওখানেও রামের অতটাই একদম একদম সব জায়গায় আছে, এই দিকটা তো আছে কারণ কি রাম তো এদিক থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের মনে টাচ করে করে গেছে, তো ওই হিসেবে বলবো যে ওই রিলেশনটা রাবণের সাথে রিলেশনটা দেখানো হয়েছে ওখানে, তো সেটাই কি এখানে অ্যাজ এ রাম নাকি রাবণ দেখানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, কেন মাইথোলজিক্যালি বললো যে পুরাণ না মাইথোলজি বললো না যে এটা কি সবসময় আমাদের লাইফ কি পুরাণের থেকেও বড় যা আছে ভারতে, যা নেই ভারতে তা আছে মহাভারতে, ব্যাপারটা এরকম, তো বেশ ভালো হবে স্টোরিটা, বেশ ভালো লাগলো, এরকম যদি অ্যাকশন বা এরকম স্টোরি যদি থাকে তো সিনেমাটা আশা করি খুবই ভালো লাগবে, আর মেটার ক্যারেক্টারটা কেমন করে যেহেতু স্টার্টিংটা মেটাকে দিয়ে হলো আমারও জানার ইচ্ছা যে এরকম একটা বেস্ট সিনেমায় মেটার ক্যারেক্টারটা কেমন কি, হ্যাঁ কতটা ইম্পর্টেন্ট কি রোল প্লে করছে এটা, কেন কি এখন ভালো মানে মেয়েদের ক্যারেক্টারগুলো এত স্ট্রং দিচ্ছে, মানে আমি হয়তো আমার মহাভারতটা অনেক বেশি পছন্দ কারণ কি ওখানে এত স্ট্রং স্ট্রং ফিমেল ক্যারেক্টার্স আছে বলে, তো এখন আমাদের প্রত্যেকটা সিনেমায় ওই জিনিসটাকে দেখানো হচ্ছে, তো ইটস ফেল গুড মানে অ্যাজ আ শুধু বলবো না মেয়ে হিসাবে মানে মানুষ হিসাবেও ভালো লাগছে ব্যাপারটা হচ্ছে ওটাই, তো দেখি কেমন লাগে সিনেমাটা রিলিজ করলে বোঝা যাবে সিনেমাটা কেমন হয়েছে, ট্রেলার হিসাবে খুবই দারুণ লাগলো আমাদের, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে কমেন্টে, আর আপনারা আমরা কি নেক্সট ভিডিও রিঅ্যাক্ট বা রিভিউ করব কমেন্ট বক্সে সাজেশন দেবেন, লাইক করবেন আর শেয়ার করবেন সবার সাথে, একদম আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।